এইজন্য বন্ধুরা আপনার ঈমানকে যাচাই বাছাই করে নিন, চেক করে নিন একটু, ঠিক আছে কি না, আহলুস সুন্নাহ জামাতের আকীদা কি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান, খোলাফায়ে আরবায়ে ঈমানের ঈমান, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ঈমান, তাবিঈ ইদামের ঈমান, আইমায়ে কিরামের ঈমান, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা দাবি করি হানাফি মাযহাব ফিকাতে, কিন্তু আকীদাতে মাতুরিদি নাউযু বিল্লাহ, এ কোন ঈমান? এই জন্য বন্ধুরা ঈমানকে আমাদের নবায়ন করতে হবে, ঠিক করে নিতে হবে কোথায় কি সমস্যা আছে। ঈমান গড়বড় থাকলে কোনো আমল কবুল হবে না, যেমন আবু জাহাল আবু লাহাবের ঈমান কবুল হয় নাই। আকীদা ঈমান, আবু জাহাল আবু লাহাবরা জানতো, বিশ্বাস করতো, মানতো না। বর্তমান যুগের অনেক মুসলমান আছে নামধারী এবং অনেক পরিচিত মুখ আছে যারা ঈমান জানেও না, বিশ্বাসও করে না, মানেও না, কিন্তু ওরা মুসলিম। আপনি কোথায় তাহলে কম্পেয়ার করে দেখেন আবু জাহাল আবু লাহাবদের ঈমান আর সাধারণ মানুষের ঈমানের মধ্যে কোথায় কোথায় গড়বড় হয়েছে। তাহলে আবু জাহাল আবু লাহাবের নামের জন্যে কি কবুল হবে না? না, কবুল হবে না, তাদের ঈমান নষ্ট। আজও যদি আপনার আমার ঈমান নষ্ট থাকে, আল্লাহ কবুল করবেন না। এজন্য বন্ধুরা ঈমানের পাঁচটা জিনিস মনে রাখতে হবে। এক নম্বরে তো অন্তরে দৃঢ় বিশ্বাস, দুই নম্বরে মুখে স্বীকৃতি, তিন নম্বরে এর দাবি পূরণকরণ, এবং চার নম্বরে ঈমান বাড়ে নেকির কাজে, এবং পাঁচে পাপের কাজে ঈমান কমে। এই পাঁচটা কথা আপনার মনে রাখতে হবে। তাহলে ঈমান বাড়াবেন না কমাবেন? ভালো কাজ করেন বাড়বে, পাপের কাজ ছাড়েন হেফাজত হবে। মমিনকে, মমিন যে অন্তরে বিশ্বাসকারী, মুখে স্বীকৃতি দানকারী, আমলকারী, এবং ঈমানের বৃদ্ধি করার জন্য নেকির বেশি বেশি করে নেকির কাজ সম্পাদনকারী, এবং ঈমানকে হেফাজত করার জন্য পাপের কাজ বর্জনকারী, আপনার উপর আপনি সেট করেন পাঁচটা, ওকে কি না? অন্তর ঠিক আছে, কয় হুজুর আরে যাই কন, ঈমান ঠিক আছে। এই যে ঈমান ঠিক আছে কথাটা বলার পিছনে কারণ হচ্ছে ওই যে ওদের আকীদা হলো আমল ঈমানের অন্তর্ভুক্ত না। নামাজ সালাত আদা না করলে কি হবে? চুরি ডাকা দিয়ে যায়, ঈমান ঠিক আছে, কারণ ওরা আমল ঈমানের অন্তর্ভুক্ত মনে করে না। ওই বাতিল আকীদার থেকে এই কথাটার জন্ম। আপনি আমি চিন্তা করি এই পাঁচটা ওকে আমার মাঝে, ভেতর ঠিক আছে, মুখে ঠিক আছে, কাজ ঠিক আছে, ঈমান বৃদ্ধি করার জন্য সর্বক্ষণ আমি নেকি করার জন্য ব্যস্ত, কোনোভাবেই যেন নেকির কাজ না ছুটে যায়, যখন যেটা করা যায় ফরজ অফল সুন্নত নফল যেভাবে করা যায় যতটুক করা যায়, ফরজ তো অবশ্যই করতে হবে, হারাম তো অবশ্যই ছাড়তে হবে, মোস্তাহাব বেশি করে করতে হবে, মোবা কাজ কম করে করতে হবে, মাকরুহ ছেড়ে দিতে হবে। আপনি কি ঠিক আছে? আপনার ঈমানকে মজবুত রাখার জন্যে, হেফাজত করার জন্য, মজবুত করার জন্য, ঈমান বাড়ার জন্য নেকির কাজ, জুমার শুধু সালাত আদা করেন, এরপর ঈমান ঠিক আছে? হ্যাঁ, বাকি দিন খবর নেই, আপনি হালাল হারাম বুঝেন না মাঝে মধ্যে, তাহলে তো ঈমান তো গেছে, বা থাকলেও ওই ঈমান দিয়ে কী হবে? তাহলে আপনার ঈমানকে বৃদ্ধি করার জন্য নেকির কাজ করতে হবে, ঈমানকে হেফাজত করার জন্য এই পাপের কাজ ছাড়তে হবে, ইবাদত দুটোই ইবাদত। এই পাঁচটা জিনিসের সমন্বয় হলে আপনার ঈমান ওকে, নাহলে ঈমানে গড়বড় আছে আর বিশ্বাসে আকীদা মানহাজে সমস্যা থাকলে তো আপনার সমস্যা। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়াকুম বিল আয়াতিল যিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুর রাহমানুর রহিম। الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله সম্মানিত মুসলিম কেরাম, প্রিয় ভাই বোনেরা, ঈমানের বিষয়টা আমাদের জেনে নেওয়া
বিশ্বাস করা এবং তার দাবি পূরণ করা, এই তিনটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। না হলে আখেরাতে হিসাব নিকাশের কোনো প্রশ্নই ওঠে না, নির্ঘাত জাহান্নাম যেতে হবে নাউজুবিল্লাহ। দুই নম্বরের শর্ত ইখলাস, আল্লাহর জন্য আমলটা হতে হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা, আল্লাহর জন্য আমলটা হতে হবে। ফাআবুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিন আলা লিল্লাহি দ্বীনুল খালিস, আপনার ইবাদত ভালো কাজটা যে করবেন আল্লাহর জন্য, পাপের কাজটা ছাড়বেন আল্লাহর জন্য। এখানে দুইটা জিনিস মনে রাখবেন, এখলাস বোঝার জন্যে দুইটা জিনিস মনে রাখলে যথেষ্ট ইনশাআল্লাহ। এখলাস নিয়তের মধ্যে, নিয়তে দুইটা জিনিস আছে, একটা হলো কি ইবাদতকে আদত থেকে ভিন্ন করা। আমি যখন সালাতে দাঁড়াইছি নিয়ত করতে হবে, আগে করতে হবে না, সালাত একটা ইবাদত, আগে নিয়ত করতে হবে তারপরে সালাতে শুরু করতে হবে। এই নিয়তের মধ্যে এটা ইবাদত, এটা আদত না, আমরা ইবাদত করি না মুসিবত, আর চেয়ে আরো বড় মুসিবত করি কিন্তু আদত হিসাবে। ব্যাস, আমার আজকে রাজবাড়িতে প্রোগ্রাম আছে, আমার এই বিষয় দিয়েছে কি সঠিক সালাত ও প্রচলিত সালাতের মধ্যে পার্থক্য। এক সপ্তাহ ধরে লেখাপড়া করে দেখলাম বিষয়টা, আসল বিষয়গুলি আমরা হয়তো আলোচনা তাই না, শুধু কিছু বাহ্যিক কিছু মাসলা নিয়ে বাস পার্থক্য শেষ করে দিই। ইনশাআল্লাহ ভিডিও হলে আপনারা শুনবেন, দেখবেন যে আসল পার্থক্যটা তো আমরা কোন জায়গায়, ভেজালটা কোন জায়গায়। আসলে আমরা ছোটোখাটো ভেজাল নিয়ে মসজিদ ভেঙছি, কিন্তু আসলে তো ইমানই সে ভেঙে ফেলছি মসজিদ ভাঙার আগে, মুসিবত এখানে। এই জন্য আপনার ইবাদতটা আদত থেকে ভিন্ন করতে হবে নিয়তের মধ্যে, এটা লোক দেখানো না, এটা ইবাদত আদত না, উঠা বসা না বা একটা আনুষ্ঠানিকতা না। এক, দুই নম্বরে নিয়তের মধ্যে আপনার আর্টিস্ট আনতে হবে যে ইবাদতটা আপনি মকসুদ কার জন্যে করছেন, কার জন্যে, মহান আল্লাহর জন্যে, এটা হলো ইখলাস। তাহলে আদত থেকে ইবাদতটাকে আলাদা করতে হবে, এক। দুই নম্বরে ইবাদতটা আপনি একমাত্র আল্লাহর জন্যে করছেন, ভালো কাজ খাটছেন করছেন বা পাপের কাজ ছাড়ছেন, এটাও হতে হবে, এটাই হলো ইখলাসের অর্থ। ইখলাসের, ইখলাস করার জন্যে দুইটা জিনিস থেকে আপনাকে ইবাদতটা হেফাজত করতে হবে, একটা কি মিন হুদুদিন নাফস, আপনার প্রবৃত্তির যেন এখানে কোনো অংশ না থাকে, একটা কি আর একটা হুদুদুদ দুনিয়া, দুনিয়ার জন্য কোনো অংশ না থাকে। প্রবৃত্তির অংশ কি লোক দেখানো, ইন্নি আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভয় করি কি গোপন শিরিক থেকে। কালু আমার শিরকুল আসগার, ছোট শিরিক কি আর রসুল আর রিয়া, লোক দেখানো ইবাদত, লোক দেখানো রিয়া, সুমা লোক শোনানো, লোককে দেখানোর জন্য কোন ইবাদত করবেন, ইবাদতটা করছেন আল্লাহর জন্যে কিন্তু লোকে বলবে লোকে শুনবে, এমন যদি আপনার নাফসে কিছু আসে ইবাদত শেষ, ইবাদত আপনার নষ্ট হয়ে যাবে, শিরক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর একটা কি হুদুদুদ দুনিয়া, দুনিয়ার কোনো যেন অংশ না থাকে, এই সালাত করে এই খুতবা দিয়ে এই ইমামতি করে বা আমি যা কিছু করছি এর মধ্যে বিনিময়ে দুনিয়ার টাকা পাবো, পদ পাবো, গদি পাবো, মন্ত্রী হব, এমপি হব, ঠিক আছে, দুনিয়ার কোনো অংশ, দুনিয়ার কিছু পাবো, এটা যদি হয় তাহলে ইবাদত বাতিল। মনে রাখবেন আবারও বলছি, নফসের কোনো যেন অংশ না থাকে, দুনিয়ারও কোনো অংশ না থাকে, এটা সে কি আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর কাছে সওয়াব, আল্লাহর কাছে আমি যা কিছু আল্লাহর কাছে সেটা পাবো, দুনিয়ার কিছু না। আল্লাহ খুশি হয়ে দুনিয়া দিবেন ভালো কথা, আল্লাহ খুশি আমার মান সম্মান দিবেন ভালো কথা, আল্লাহ খুশি হয়ে আমাকে আমার লোক সমাজে আমার নাম হবে, আমার লোক সমাজে আমার লোকজন আমাকে ভালোবাসবে, আলহামদুলিল্লাহ। মুবাশশিরাত বলে এটা যে আপনি চান না কিন্তু মানুষে বলে মাশাআল্লাহ ভালো, মানুষে বলে ভালো, সেটা আল্লাহ হলো আপনার পূর্বে মানে পূর্ব সুসংবাদ, এটাকে বলে পূর্ব সুসংবাদ। তাহলে যদি আপনি এই নাফসের অংশ থেকে ইবাদতকে কি পরিচ্ছন্ন রাখতে পারেন দুনিয়ার অংশ থেকে, তাহলে ইবাদতটা ইখলাসের সাথে হলো আল্লাহ কবুল করবেন, তাছাড়া কবুল করবেন না। এই জন্যে কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন কি দিয়ে বলেন তো, আবু জাহাল আবু লাহাব দিয়ে না,
আলেম, কারি, হাফেজ, ইমাম, আলেম, ওলামা, মুফতি, মাশাইখ, দানবীর আর মুজাহিদ শহীদ হয়ে মরে গেছে, এদেরকে দিয়ে সবাইকে ডেকে বলবে কি জন্য করছে, বলবে আল্লাহ আমার ইলিম দিয়েছিলাম, আমি প্রচার করছি, দাওয়াত করছি, মাহফিল করছি, খুতবা দিয়েছি, কত কিছু করছি, ও বলবে আমি দান খয়রাত করছি, মসজিদ বানাইছি, ইতিম, অনাথ, গরিব, মিসকিন পালছি, সব ভালো জায়গায় খরচ করছি, আর ও বলবে আমি তোমার দিনের জন্য, সে বলবে তুমি সব তোমরা দুনিয়ার জন্য করেছো, দুনিয়ায় পেয়ে গেছো, এই জন্য আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই যারা মানুষ দেখানো বোধ করছে তাদেরকে বলবে তোমার আমাদের আমার কাছে কিছুই নেই, তোমরা যাদের জন্য করেছো তাদের কাছে খোঁজ করো, তোমাদের কিছু পাও নাকি, খোঁজ করে পাবেন। এই জন্য জাহান্নাম ওপেনিং হবে আলেম, ওলামা, কারি, হাফেজ, ইমাম, খতিব, মুফতিদের দিয়ে, যারা আল্লাহর জন্য করে নাই, মুজাহিদ দিয়ে, যারা শহীদ হয়েছে, দানবীর দিয়ে। এই তিনটা কাজ তো জান্নাতে যাওয়ার সবচেয়ে ভালো ইবাদত, কিন্তু যেহেতু আল্লাহর জন্য করে নাই, লোক শোনার জন্য, লোক দেখানোর জন্য, বীর বিক্রম হওয়ার জন্য, দুনিয়ায় কিছু পাওয়ার জন্য, তাই তার জন্য আখেরাতে কিছুই থাকবে না। এই জন্য বন্ধুরা, এবাদতটাকে যদি শিরিক ঢুকে যায়, এখলাসের বিপ আল্লাহ ছাড়া অন্যের কোনো চলে আসে, নফসের বা দুনিয়ার কোনো অংশ আপনার এবাদত বাতিল। এই দুইটা জিনিস এখলাসের জন্য মনে রাখবেন। এখলাসের বিশাল একটা আলোচনা আছে, এখলাস কী কেমনে,